আসসালামু আলাইকুম বন্ধুগণ গাজর দিয়ে পাস্তা বানানোর রেসিপি নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমি গাজরটাকে সিদ্ধ করে নিয়েছি এখন ব্ল্যান্ডারের সাহায্যে আমি পেস্ট করে নেব আপনারা চাইলে পাটায় বেটেও পেস্ট করতে পারেন এখানে আমি দেড় কাপ আটা দিয়ে গাজরের সাথে মিক্স করে নেব অল্প অল্প করে বন্ধুগণ আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুগণ ড্রো করা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুগণ দশ মিনিট হয়ে গেছে কাইটা অনেক সফট হয়েছে এখন আমি অল্প কাই নিয়ে ড্রো বানিয়ে চাপা করে আঙুলের সাহায্যে রাউন্ড করে দেব। এমন করে সবগুলো পাস্তা আমি বানিয়ে নেব বন্ধুগণ সবগুলো পাস্তা বানানো হয়ে গেছে এখন ব্লক আসা পানির মধ্যে আমি এক এক করে সবগুলো পাস্তা দিয়ে দেব। পাস্তাগুলোকে নেড়ে ছেড়ে সিদ্ধ করে নেব বন্ধুগন আমার পাস্তাগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি তোলে নেব। বন্ধুগণ পাস্তা রান্না করার জন্য প্যানএ পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা তেলে হালকা সিদ্ধ করে নেব। এখন একটা ডিম দিয়ে দেব। ডিমটা নেড়ে ঝুরঝুরা করে নেব। এখন স্বাদমতো লবণ দিয়ে দেব। সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দেব ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নেব এক চামচ টমেটো সস দিয়ে দেব এক চামচ সয়া সস দিয়ে দেব এগুলো ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব এখন মেয়োনিজ এক চামচ দিয়ে দেব। সবগুলো উপকরণ মিক্স করে পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে সবগুলো উপকরণের সাথে মিক্স করে নেব কাঁচামরিচ কুচি দিয়ে দেব আমার পাস্তা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে তুলে নেবো বন্ধুগণ রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন দেখার জন্য ধন্যবাদ